বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী শান্তি সমাবেশ করছে যুবলীগ। তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ সকল জেলা ও মহানগর পর্যায়ে এই শান্তি সমাবেশ করছে যুবলীগ। আগামী দুই দিন জেলা মহানগর থেকে ইউনিয়ন পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। রোববার দেশের প্রতিটি উপজেলা ও পৌরসভায় শান্তি সমাবেশ করবে সংগঠনটি, আর মঙ্গলবার দেশের সকল ইউনিয়নে এই কর্মসূচি পালন করবে যুবলীগ। ময়মনসিংহে যুবলীগের কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, যুবলীগের কর্মসূচি সম্পর্কে জানাবেন। আজকে বিএনপির পদযাত্রার দিনে কিন্তু ময়মনসিংহের মহানগর জেলা এবং সদর উপজেলা যুবলীগ কিন্তু সকাল থেকেই তারা শান্তি সমাবেশ করছেন। আমরা দেখেছি যে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে তারা শান্তি সমাবেশ করছেন, বিশেষ করে সদর উপজেলা যুবলীগ এবং জেলা যুবলীগের উদ্যোগে কিন্তু সকাল 11টা থেকে এই শান্তি সমাবেশ শুরু হয়, এখন পর্যন্ত কিন্তু চলছে। আপনার মাধ্যমে একটু দেখাতে চাই, নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা বলছেন যে বিএনপি জামাতে নৈরাজ্যের প্রতিবাদে তারা কিন্তু অনর অবস্থানে রয়েছেন এবং তাদের অবস্থান কিন্তু সুদৃঢ় হচ্ছে দিন দিন। এবং বিএনপি জামাতের তারা যতই প্রোগ্রাম দেখ না কেন, যতই আন্দোলন সংগ্রাম করুক না কেন, ময়মনসিংহের যুবলীগ শক্ত অবস্থানে রয়েছেন এবং তারা বলছেন যে যুবলীগ রাজপথে থাকবে এবং রাজপথে থেকে কিন্তু তারা এই আন্দোলনের মোকাবেলা করবে। সেই বিষয়টি কিন্তু আমাদেরকে যুবলীগের নেতৃবৃন্দরা নিশ্চিত করেছেন। আমরা একটু কথা বলতে চাই সদর উপজেলা যুবলীগের যে আহ্বায়ক রয়েছেন রাশিদুজ্জামান নোমান, আজকের দিনে আপনারা কি কি কর্মসূচি পালন করছেন একটু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশ অনুযায়ী জনাব সজনদা সম্পরজ এবং মনির হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশে আমরা সদর যুবলীগ এবং জেলা যুবলীগ সবসময় আমরা মাঠে আসি বিএনপির নৈরাজ্য এবং সন্ত্রাস এবং জনতা শেখ হাসিনা মানবতার কন্যা শেখ হাসিনা নেতৃত্ব উন্নয়নের ধারাবাহিকতাকে ধরে রাখার জন্য আজ আমরা জেলা যুবলীগ এবং সদর উপজেলা যুবলীগ আজকে আমরা শান্তি সমাবেশ করছি। আমরা এই শান্তি সমাবেশে বলতে চাই বিএনপি এবং জামাত পদযাত্রা করে মানুষের বিভ্রান্তি করে যেন দেশে নৈরাজ্য এবং সন্ত্রাস সৃষ্টি না করতে পারে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে ধরে রাখার জন্য আমরা সদর উপজেলা যুবলীগ জেলা যুবলীগ সবসময় রাজপথে আছি এবং থাকব। এবং আজ থেকে আমরা বলতে চাই সামনে 2024 সালে সংসদ নির্বাচনে আমরা আবার জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় জনগণের সাথে থেকে আমরা আবার ক্ষমতায় আনতে চাই। এই বলে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শুনছিলেন যে আসলে মহা সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা বলছেন যে তারা কিন্তু বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে তারা কিন্তু অনর অবস্থানে রয়েছেন এবং আগামী নির্বাচন পর্যন্ত তারা মাঠে থাকবেন এবং কোনোভাবেই বিএনপিকে রাজপথে দাঁড়াতে দিবেন না বলে তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আসলে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে মহানগর জেলা এবং সদর উপজেলা যুবলীগের কর্মসূচি নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ।